তো লাইট বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যে আমি যে আজকে টপিক নিয়ে ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভালো লাগবে এবং দেখুন, এবং তার সাথে আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে যে নতুন একটি মেশিন নিয়ে এসেছি, হালদার ইলেকট্রিক মেশিনটি আমি নিয়ে এসেছি, সেটা বাজারে কোথাও পাবেন না। এই মেশিনটি নিজের হাতে তৈরি করেছি, ঠিক আছে? তো আপনারা যদি মেশিনটি নিতে চান তাহলে অবশ্যই দাম মিনিমাম 5,000 5,000 যদি আপনি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন, ঠিক আছে? আর এই মেশিনটি কিভাবে কানেকশন করতে হয় আপনাদের সামনে দেখাবো, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিন, ঠিক আছে? আবার নতুন নতুন ভিডিও আপনি আগে পাওয়ার জন্য, তো ভিডিওটি আবার দেখুন। আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রেশ সাউন্ড কিভাবে রেকর্ড করতে হয়। এটা হচ্ছে ছোট মিক্সার আহুজা এডিপি R30R, এখান থেকে আপনি সাউন্ড নেবেন কিভাবে, যে এখান থেকে একটা আউটপুট বেরোবে, ওই আউটপুট মিক্সারের আউটপুট থেকে আপনি নেবেন হালদার ইলেকট্রিক মিক্সারের ইনপুটে, আপনি সেখানে দিবেন, সেখানে দিবেন ইনপুটে দিবেন, আবার ইনপুট থেকে হালদার ইলেকট্রিক এখানে আসবে সাউন্ডটা, আবার এখান থেকে হালদার ইলেকট্রিক মেশিনের এখানে একটা আউটপুট আছে, এই আউটপুট দিয়ে সাউন্ড বেরিয়ে ক্যামেরাতে ঢুকবে, ঠিক আছে? ক্যামেরার ইনপুটে আপনি দিবেন, আবার সেখান থেকে আপনি হেডফোনে শোনার জন্য আপনার এখানে হেডফোন কানেকশন করা আছে, বা আপনি এখানে শুনে সেটা আপনি সাউন্ড ক্লিয়ার আসছে কি আসছে না সেটা আপনি জানতে পারবেন। তাহলে যে আমি এই ক্যামেরাতে কানেকশনটা করেছি দেখতে পাচ্ছেন যে, আর এখন তো ক্যামেরা থেকেও আমি হেডফোনে কানেকশন শুনতে পাবো, আর আশা করি এই লাইভটা আপনাদের ভালো লাগবে। তো কোনো সাউন্ড যদি আপনি লাইভ প্রুফ শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো কানেকশন করতে হবে, এগুলো মেশিন আপনাকে নিতে হবে। তাহলে দেরি না করেই এখনই অর্ডার করুন আর পেয়ে যান এই কম দামে এত ফ্রেশ সাউন্ড কোয়ালিটি, আর কোথাও পাবে না, এই মেশিন নিজেই হাতে তৈরি করা, তো বাজারে আপনি পাবেন না, ঠিক আছে? এই মেশিনটির দাম হচ্ছে 5,000 টাকা। তো ভালো লাগলে একটা লাইক করবেন।